কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত একটি বৃহৎ সমুদ্র সৈকত, যা তার নৈসর্গিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। আজকে আপনাদের এক্সপ্লোর করাবো কক্সবাজারকে এবং আপনারা কিভাবে কম বাজেটে কক্সবাজার ট্রিপটি উপভোগ করতে পারবেন সেটি দেখাবো। তো বন্ধুরা চলুন, লেটস গো। আমাদের যাত্রা শুরু হয় রাজধানীর সায়দাবাদ থেকে সেন্ট মার্টিন পরিবহনে। নির্দিষ্ট সময়ে আমাদের বাসটি চলতে শুরু করে এবং কুমিল্লা গিয়ে একটি যাত্রা বিরতি দেয়। রাতের এই রেস্তোরাঁর খাবার অ্যাভয়েড করাই শ্রেয়, কারণ তারা গলা কাটা দাম নিয়ে থাকে। অবশেষে আমরা পৌঁছে যাই কক্সবাজার সিবিচে। তো এখন আমাদের প্রথম কাজ হোটেল খোঁজাখুঁজির পালা। তো বহু খোঁজাখুঁজির পর আমরা লেমিস রিসোর্টে আমাদের সিটটি কনফার্ম করে থাকি। এটি আমাদের বাজেট ফ্রেন্ডলি এবং খুব ভালো একটা পরিবেশ মনে হয়েছিল, এজন্য আমরা রিসোর্টটি কনফার্ম করি। আমরা একসঙ্গে গিয়েছিলাম ছয় বন্ধু। তো এখন আমাদের ফ্রেশ হয়ে সকালের নাস্তা সেরে নেওয়ার পালা। আমাদের সকালের খাবার খেয়ে নেওয়ার জন্য আমরা একটা রেস্টুরেন্টে চলে আসছি। তো আমার পাশে দেখতে পাচ্ছি নাবিদকে, আর ওই পাশে আছে সকালের খাবার খাওয়ার পর আমরা একটু রেস্ট নিয়ে আমরা বিচের উদ্দেশ্যে চলে আসি। তো এখানেই আমরা অনেক এনজয় করি। এখন ঘড়িতে বাজে বিকাল তিনটা। এখন আমরা যাচ্ছি হিমছড়ি পাহাড় ও ঝর্ণা দেখতে। পাহাড় থেকে সমুদ্রকে উপভোগ করব সেই উদ্দেশ্যে ছুটে চলছি। আমরা চলতে চলতে হিমছড়ি ঝর্ণার কাছে চলে আসছি। তো আমরা হিমছড়ি পাহাড় এবং ঝর্ণা উপভোগ করব। বেশ অন্যরকম একটা অনুভূতি কাজ করছে আমাদের মধ্যে। এখানে আছে খজর আলী, তো দেখতে খুব সমুদ্রের উত্তাল শব্দ ও বাতাস, অন্যদিক থেকে পাহাড়ের এক নিমশিত শব্দ আমাদেরকে মাতাল করে দিল। তালা ভাই একটু ডান্স দেন। আমি শিশু ভাই, আমি দিব শিশু। কাপা মাকে দিতে হবে ভাই। হিমছড়ি পাহাড় ও ঝর্ণা দেখে আমরা এখন হোটেলে ফিরছি। তো সত্যি ট্রিপটি অনেক উপভোগ্য ছিল।
ট্রিপটি যেহেতু আমাদের বাজেট ফ্রেন্ডলি, তো ট্রিপটিতে আমরা বাড়তি খরচ অ্যাভয়েড করার চেষ্টা করেছিলাম, আর সর্বোপরি আমরা দামাদামি করে নিয়েছিলাম। তো সব কিছু মিলিয়ে এই ট্রিপটি ছিল অসাধারণ একটি অভিজ্ঞতা। আশা করি আপনারা সব কিছু বুঝতে পেরেছেন, আর আপনারা যারা ভ্রমণ পিপাসু আছেন, টাকা পয়সার কথা না চিন্তা করে আপনারা বেরিয়ে পড়ুন, আপনার ট্রিপটি অবশ্যই সাকসেসফুলিভাবে কমপ্লিট করতে পারবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।